রেডি আছেন? আছেন, গত 21 আগস্ট আমরা একটা কমপ্লেন পাই। কমপ্লেন ছিলেন কন্যাপুর ফাঁকির অন্তর্গত গোবিন্দপুর গ্রামের অজয় দেবনাথ। তিনি কমপ্লেন করেন যে তার বাড়িতে নয়ন সিং বলে একজন ভাড়া থাকার জন্য এসেছিল এবং কয়েকদিন ছিল। তাকে যে ডকুমেন্ট চাওয়া হয়েছিল সে বলেছিল কয়েকদিনের মধ্যে তার ডকুমেন্ট দেবে আর কি। তো ডকুমেন্ট শেষে দেয় না বলে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তো সে 21 তারিখ রাত্রিবেলা আরও দুজনকে নিয়ে মুখ বেঁধে বাড়িতে ঢোকার চেষ্টা করে। তো অজয় দেবনাথের বাবা মা, অজয় দেবনাথ তিনজনই বাড়িতে ছিলেন, ওনারা বাধা দেওয়ার চেষ্টা করেন। তো এই প্রসেসে তাদের মধ্যে একটু ধস্তাধস্তিও হয় এবং বাড়ির লোকেরা ইনজিওর্ড হয়। তো অজয় দেবনাথ এবং তার বাড়ির লোকেরা চেঁচামেচি শুরু করে, আশেপাশের লোকজন আসবে এই ভয়ে, এই যে তিনজন ঢোকার চেষ্টা করছিল এরা পালিয়ে যাওয়ার সময় অজয় দেবনাথের মায়ের গলায় একটা সোনার চেন ছিল, সেটা ছিনিয়ে নিয়ে চলে যায়। এবং যখন পালিয়ে যাচ্ছিল তখন কয়েকজন প্রতিবেশী আটকানোর চেষ্টা করেছিল, তাদের এই তিনজনের মধ্যে দুজন কাছে ফায়ার আর্মস ছিল, সে ফায়ার আর্মস দেখায়। তো আমরা স্পেসিফিক কেস স্টার্ট করি এবং এই নয়ন সিংয়ের ডিটেলস আমরা নিতে শুরু করি। তো আমরা ইনভেস্টিগেশনে এই নয়ন সিং আসানসোল সাউথে কোনো একটা হোটেলে ছিল সেই খবর পাই এবং সেখানে একটা ডকুমেন্টও আমরা পাই। তো সেই অ্যাড্রেস এবং আরও কিছু ইনপুট ছিল, সেই ইনপুটের উপর বেস করে আমরা নয়ন সিংকে পাটনা থেকে অ্যারেস্ট করেছি এবং আমাদের ইনভেস্টিগেশন এখন চলছে। ইনভেস্টিগেশনে আমরা আরও কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন পেয়েছি যে নয়ন সিং এবং আরও দুজন যারা এসেছিল তারা এখানে কোনো একটা ক্রাইম করার জন্য এসেছিল এবং তারা বাঁকুড়ার একটা স্পেসিফিক জায়গায় একটা দোকানের আশেপাশে ঘোরাফেরা করেছে, সে দোকানের কিছু ছবিও তুলেছে। মেবি আমরা যেটা ধারণা করছি বাঁকুড়ার ওই চত্বরে এরা কোনো বড় একটা ক্রাইম করার প্ল্যান করছিল। আমাদের ইনভেস্টিগেশন এখনও প্রিলিমিনারি স্টেজে আছে। নয়ন সিংকে আমরা অলরেডি কোর্টে ফরওয়ার্ড করে পুলিশ রিমান্ডে নিয়েছি, আমাদের ইনভেস্টিগেশন চলছে আর বাকি যা কিছু পাওয়া যাবে পরে টাইম টু টাইম আপনাদের জানাব। এখনো পর্যন্ত উদ্ধার হয়নি, কিন্তু কেস শুরু করার সময় আমরা যে কমপ্লেন পেয়েছিলাম সেই কমপ্লেনেই এরা মেনশন করেছিল। পরে ইনভেস্টিগেশনও দেখেছি এরা ওই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় যখন গ্রামের লোকেরা আটকানোর চেষ্টা করেছিল তখন দুজনের কাছে ফায়ার আর্মস ছিল এবং ফায়ার আর্মসও করেছিল। তো ফায়ার আর্মস দুটো আমরা উদ্ধারের চেষ্টাও করছি। না, সোনার দোকান নয়, ওটা একটা আপনার অন্য দোকান আছে। আমরা আপনারা জানেন, আপনারা খোঁজ নিয়ে জানতে পারবেন, প্রত্যেকটা থানায় কন্টিনিউয়াস ক্যাম্পেইন করছে, প্রচার করছে, অ্যানাউন্সমেন্ট করছে যে যারা বাড়ির ভাড়া দেন তারা যেন প্রয়োজনীয় ডকুমেন্ট কালেক্ট করে রেখে বাড়ি ভাড়া দেন এবং সেই বাড়ি ভাড়া রিলেটেড ইনফরমেশন যেভাবে থানায় দিতে বলা হয় সেভাবে থানাকে দেওয়া হয়। আমরা বিভিন্ন জায়গায় ওয়ার্ড মিটিংও করেছি, পুলিশ অফিসাররা গিয়ে ওয়ার্ডের লোকজনদের মিটিং করে বলেছে এবং এখনও আমাদের আপনি কোনো না কোনো থানায় দেখবেন অ্যানাউন্সমেন্ট চলছে। তো এই যে পার্টিকুলার ইনসিডেন্টটা হয়েছে এখানে মানে আমরা একটু সাহস পাচ্ছি যে আমাদের অ্যানাউন্সমেন্ট কাজে আসছে। এই বাড়িতে যে ভাড়াটে থাকতে গেছিলো তার কাছে ডকুমেন্ট চাওয়া হয়েছিল, ইনিশিয়ালি ডকুমেন্ট না দিয়ে ঢুকে গেছিলো কিন্তু ডকুমেন্ট না পাওয়ার জন্য তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। তো ডেফিনেটলি আমাদের আমরা যে প্রচারটা করছি সেই প্রচারটা কিছুটা কাজে আসছে। নামে কোনো কেস পাওয়া গেছিল না, এটা আমরা ওর যে পাটনায় যেখানে বাড়ি আছে ওর সংশ্লিষ্ট থানায় আমরা অলরেডি জানতে চেয়েছি এর বিরুদ্ধে পুরনো কোনো কেস আছে কিনা, থাকলে তার ডিটেলস সেটা এখনো পর্যন্ত আসেনি। স্টুডেন্ট পরিচয় দিয়ে ঢুকেছিল বাড়িতে, বাট এখানে পড়াশোনা করতে জন্য এসেছিল, আলাদা কিছু আমরা পাইনি এখনো। বাঁকুড়া এখান থেকে ওরা মোটরসাইকেল প্রবলি ইউজ করেছে কিন্তু কোন মোটরসাইকেল কি ইউজ করেছে সেটাও আমরা দেখছি। এখানে কিছু পুরনো মোটরসাইকেল কালেক্ট করার চেষ্টাও করছিল, সে সংক্রান্ত ইনফরমেশন আমাদের কাছে আছে, আমরা সেটাও দেখার চেষ্টা করছি। Thank you.